এমন জায়গায় ফলস খেলো, ফলসটা খেলো খেলো এমন জায়গায় খেলো, একদম বিচ্ছিরি ব্যাপার। হ্যাঁ ভালোই হয়, খারাপ না। এখন নাকি না না লজ্জা দিচ্ছিস কেন সব বলে? কবে যেন আসে দেখলাম ঠেঙ্গা পাড়াতে, দেখি কি হচ্ছে। ফুল অফসাইড। নমস্কার দর্শক, আমি সৌরভ, আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি খেলা ভিডিও আপনাদের জন্য। খেলা হচ্ছে ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ 2024। খেলা হচ্ছে আজকে একে অপরে প্রতিদ্বন্দ্বিতা করছে কামারপাড়া ভার্সেস সরঞ্জাবাড়ি। সরঞ্জাবাড়ি রয়েছে ইয়েলো জার্সিতে, কামারপাড়া রয়েছে মেরুন জার্সিতে। দর্শক, চ্যানেলে ও ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে এমনই লিগের খেলা আপনারা সবার আগে দেখতে পান। এবং সাথে সাথে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের খেলাগুলি কেমন লাগছে এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন। আর অবশ্যই আপনারা দর্শক মাঠে আসুন, খেলাগুলি দেখুন, দর্শকদের উৎসাহ দিন, কারণ দর্শকই কিন্তু যে কোনো খেলার মূল ইউএসপি। দর্শক ছাড়া যে কোনো খেলাই অচল, তাই আপনারা মাঠে আসুন, প্লেয়ারদের উৎসাহ দিন এবং হাইলাইটস দেখতে হলে অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। আমরা কিন্তু সবসময় আপনাদের জন্য খেলাগুলি আনার চেষ্টা করি সবসময়। বলের একটু হাওয়া কমিয়ে নেওয়া হচ্ছে, দর্শক অবশ্যই দর্শক আপনারা মাঠে আসুন, খেলাগুলি দেখুন, খুব ভালো লাগবে। মাঠটাও কিন্তু খুব সুন্দর, দৃষ্টিনন্দন একটি মাঠ এবং প্লেয়ার খেলা দেখার জন্য গ্যালারি রয়েছে, যেখানে আপনারা খেলা দেখে খুব সুন্দর মজা পাবেন। ছায়া ওয়েদার রয়েছে। খেলা হচ্ছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল, সরঞ্জাবাড়ি ভার্সেস কামারপাড়া। কামারপাড়া রেড জার্সিতে রয়েছে, সরঞ্জাবাড়ি রয়েছে ইয়েলো জার্সিতে। এখনও কোনো দল কোনো গোল করতে সক্ষম হয়নি, চলছে প্রথমার্ধের খেলা। তো চলুন খেলাটি উপভোগ করা যাক আজকের। সেন্সলেস হয়ে গেছে রে। সরঞ্জাবাড়ির প্লেয়ারের সাথে কামারপাড়া প্লেয়ারের ধাক্কাধাক্কি হয় খেলা চলাকালীনই, যার কারণে একটি প্লেয়ার কিন্তু মাঠেই অচেতন হয়ে পড়ে।
বুকে লাগছে, বুকে জ্ঞান আসলো রে, ওর জ্ঞান আসলো নাকি? হ্যাঁ জ্ঞান আসছে রে, যাক। হ্যাঁ হ্যাঁ, ঘুমটা গরম তো না, ওর মাথাটা দিয়ে সম্ভবত ওর বুকে লাগছে, বুকে। বেশ ভালোই লাগছে প্লেয়ারটির, যার কারণে মাঠেই অচেতন হয়ে পড়ে। ও কানপট্টিতে লাগছে, বুঝলি? ওদিকে খেলা শুরু হয়ে গেছে, সমাজবাড়ি প্লেয়ারের কিন্তু ভালোই লেগেছে, সে মাঠে অচেতন হয়ে পড়েছিল, সবাই একটু ভয় পেয়ে গেছিল। সত্যি ফুটবল খেলা কিন্তু যথেষ্ট রিস্কের খেলা, বডি ওরিয়েন্টেড গেম, তাই প্রত্যেক প্লেয়ারদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা ফেয়ার প্লেতে যেন সবসময় খেলে, কারণ সব নিজেদেরই ছেলে, নিজেদেরই প্লেয়ার, জেলার প্লেয়ার, সবাই কখনো না কখনো কোনো না কোনো দলে একই সাথে খেলাধুলা করবে। হ্যাঁ তপনে তো ভালোই আছে, এরা গোল দেওয়ার মতন নাই তেমন, হতেই পারে, ঘন্টা হবে। I'm
পড়াশোনা করছিস নাকি তুই? তাহলে কি বিয়া করিস? বিয়া করে কি হবে, খেলাধুলা কর, তাও ঠিক আছে। পৌরসভায় কাজ করিস না তুই? কোন ডিপার্টমেন্টে? সেটা আবার কি? ও আচ্ছা আচ্ছা, আমরা খালি খালি ভ্যান খালি যেটা বাল্টিন থাকে, হ্যাঁ, ঘোড়ে খেলে ঢালে দিই গাড়ির মধ্যে, ওটাই আমাদের কাজ। ও আচ্ছা আচ্ছা, গাড়ি আসলে কিনবো নাহলে বসতে হবে। পেয়ে যাবে। হাফ টাইমে বসে পড়ে গেল দর্শক, হাফ টাইম স্কোর 0-0, উভয় দল কোনো গোল করতে সক্ষম হয়নি। ফিরছি আবার বিরতির পর, থাকুন আমাদের সাথে। দ্বিতীয় হাফের খেলা বসে পড়ে গেল দর্শক, খেলা হচ্ছে ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ 2024, খেলা হচ্ছে বিকাশ ময়দান বালুরঘাট স্টেডিয়ামে। আজকে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে সরঞ্জাবাড়ি ভার্সেস কামারপাড়া। কামারপাড়া রয়েছে মেরুন জার্সিতে, হলুদ মেরুন জার্সিতে, আর সরঞ্জাবাড়ি রয়েছে হলুদ গ্রিন জার্সিতে। কোনো দলই কোনো গোল করতে সক্ষম হয়নি দর্শক। ইউটিউব চ্যানেল থেকে খেলাটি দেখে থাকলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে, ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এমনই লীগের খেলাগুলি আপনারা সবার আগে দেখতে পান। এবং অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে সবার আগে দেখতে পান। এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে আপনাদের খেলাগুলি। এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন দর্শক। আপনারা মাঠে আসুন, বহুদিন পর আমাদের বালুরঘাট স্টেডিয়ামে বিকাশ ময়দানে ফুটবল খেলা হচ্ছে। ফার্স্ট ডিভিশনের নকআউট পর্বে খেলাগুলি চলছে, আপনারা আসুন, আপনাদের খুব ভালো লাগবে আশা করি। খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি সবুজ মাঠে খেলা হচ্ছে এবং খেলা দেখার জন্য দর্শক আসন স্টেডিয়ামে বসা রয়েছে, খুব ভালো। কোনো দলই এখনো পর্যন্ত কোনো গোল করতে সক্ষম হয়নি, তো চলুন দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করা যাক। খেলা চলছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল। আজকে যে জিতবে সে কিন্তু সামনের বছর সুপার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করবে। কারণ চারটি সেমিফাইনালিস্ট দল আগামী বছর সেমিফাইনালে খেলবে, এমনই কথা হয়েছে সর্বসম্মতিক্রমে। চারটি সেমিফাইনালিস্ট দল আগামী বছর সুপার ডিভিশন খেলবে।
দুর্দান্ত একটি সুযোগ ছিল কামারপাড়ার গোল করার, কিন্তু অন টার্গেট হলো না। এবার
সরঞ্জাবার একটি গোলের সুযোগ এসেছিল কিন্তু গোল হয়নি। প্লেয়ার পরিবর্তন হলো কামারপাড়ার। Thank you.
Thank you.
ম্যাচ শেষের পাশে পড়ে গেল দর্শক, ফুল টাইম স্কোর 0-0। যেহেতু নকআউট পর্বের খেলা, টাইব্রেকে ম্যাচ নির্ধারণ হবে। দেখা যাক টাইব্রেকে শেষ হাসি কে আসে। থাকুন আমাদের সঙ্গে, চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইবে ফলো করে ফিরছি আবার টাইব্রেক নিয়ে।